যে আমি এমপি হওয়ার পরে এখন পর্যন্ত কিন্তু কারোর সাথে আমার কোনো কথা হয়নি, আমি ঢাকাতে চলে আসছি, ইভেন আমার ওসি সাহেবদের সাথেও কথা হয়নি, তারপর শুনলাম সিএনজি চাঁদা নেওয়া বন্ধ হয়ে গেছে। ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে প্রথম কাজ কিন্তু আমার যে ফান্ডটা আমাকে অ্যালোকেট করা হবে সেটি আপনি সুষ্ঠু বণ্টন করবেন, এইটা আপনি কয়েকটা জিনিস আপনাকে মেনটেন করতে পারলে আপনি এমপি হিসাবে সফল হবেন বলে আমি মনে করি। একটা হচ্ছে গিয়ে আপনি ফান্ডের কোথাও হাত দিবেন না নিজে। সেকেন্ড হচ্ছে গিয়ে আপনাকে বিভিন্নভাবে যারা ঘিরে রাখে, আপনার লোক বলে যারা বিবেচিত হয়, তারা যেন কোনোভাবেই আপনার পাওয়ার অ্যাবিউজ করতে না পারে। আর তিন হচ্ছে গিয়ে ট্রান্সপারেন্সি রাখা, ইন্ডাস্ট্রি বাড়ার সাথে সাথে পরিবেশের জন্য একটা হুমকি হয়ে দাঁড়ায়। তো এইখানে আমার অনেকগুলো কাজ আছে। পরিবেশকে আগে প্রথমে তো আপনি জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। আমার আগে যিনি ছিলেন পরিবেশ নিয়ে উনি কোনোভাবে কাউকে ডেকেছেন অথবা উনি কোনো একটা কাজ করেছেন আমার জানা নাই, হয়তো করতেও পারেন আমার জানা নাই, বা এরকম কেউ জানে এরকম জানা নাই। আমার একটা বিশ্বাস, যেহেতু আমি এই লন্ডন থেকে বা ইউকে থেকে আমার পড়াশোনা, আমি আমেরিকাতে গিয়ে দেখেছি সব কিছু, আমার একটা বিশ্বাস যে যেমন আমাদের একটা এখানে একটা কোম্পানি আছে খুব মানে দুর্গন্ধ ছড়ায় একটা এলাকা আছে, কয়েকবার কমপ্লেন আসছে আমার কাছে, ইন্ডাস্ট্রি আছে, এটা একটা জানি আমি, একটা ইন্ডাস্ট্রির মধ্যে বন্ধ করা হয়েছে, এটা আমি কিন্তু এমপি হওয়ার আগেই জেনেছি। কিন্তু তারপর আমার কাছে খবর আছে যে একটা বন্ধ হয়েছে, আরেকটা বন্ধ হওয়ার জন্য আন্দোলন চলতেছে। তো সুতরাং আমি এমপি হিসাবে কি গ্যারান্টি দিতে পারি? প্রথম গ্যারান্টি দিতে পারি যে আমাকে কেনা যাবে না, ম্যানেজ করা যাবে না। আমি কিন্তু তার মানে এই না যে আমি কাউকে বলবো যে তোমার কোম্পানি বন্ধ করো, আমি কারো ব্যবসাতে ক্ষতি করতে চাই না, কিন্তু আমি একটা কাউন্টার ব্যালেন্স তৈরি করতে চাই যে আপনি পরিবেশ ক্ষতি করবেন না, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। আপনি আমার এলাকায় বিজনেস করতেছেন, অবশ্যই আপনাকে সকল ধরনের সুবিধা দেওয়া বা প্রোটেকশন দেওয়া আমার দায়িত্বের মধ্যে পড়ে, আবার আপনি এই সুবিধা নিয়ে আবার আমার এলাকার মানুষকে ক্ষতি করবেন পরিবেশের, এটাও আবার ব্যালেন্স করা আমার এমপি হিসেবে। আপনার ব্যবসা করার সুযোগ থাকবে কিন্তু নৈতিকভাবে যাতে, এবং যতটুকু সম্ভব আপনাকে নিয়ে এসে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা। যেমন ধরেন গত পরশুদিন আমি একটা খবর পেয়েছি যে আমি এমপি হওয়ার পরে এখন পর্যন্ত কিন্তু কারোর সাথে আমার কোনো কথা হয়নি, আমি ঢাকাতে চলে আসছি, ইভেন আমার ওসি সাহেবদের সাথেও কথা হয়নি, তারপর শুনলাম সিএনজি চাঁদা নেওয়া বন্ধ হয়ে গেছে। তা আমি বললাম যে বন্ধ হয়ে গেছে কারণ কি? আমি তো কাউরে কোনো কিছু বলি নাই। যে বলে না, ওরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে যে ব্যারিস্টারকে ম্যানেজ করা যাবে না, এখন আপাতত এগুলো বন্ধ রাখেন। এটা কি মানে যারা এগুলো নিতেন, নাম তো নাই, মানে এদের মধ্যে কারা ছিলেন? মানে যারা ছিলেন, আমাকে একজন বলল যে ভাই এখন তো আর এইসব নেওয়া নেই একেবারে সব, মানে বিষয়টা আমি তখন খেয়াল করলাম যে এমপি সাহেব যদি নৈতিকভাবে একটা ওভারঅল পারসেপশন মানুষের থাকে যে এমপি সাহেবকে ম্যানেজ করা যাবে না, তাইলে হয় কি আপনার আর তার সাথে আলোচনা করা লাগে না, আপনার যে ক্যারেক্টার মানুষদের সামনে আসে। এইটা যদি ওভারঅল আপনি একটা ক্যারেক্টার সেট করতে পারেন। আপনি বলছিলেন যে সিএনজি এর বিষয়টা বন্ধ হয়েছে, আপনাকে ম্যানেজ করা যাবে না, কিন্তু আপনি তো এমন শক্তিশালী নয় যে আপনাকেই শুধু ম্যানেজ করতে হবে না। বিষয়টা আছে কি, এমপি এমন একটা জায়গায় থাকেন, হয় এমপি ম্যানেজ হইতে হয় নালে এমপির মানুষকে ম্যানেজ করতে হয়। তাহলে আপনার মানুষ ম্যানেজ হয়ে গেল? আমার মানুষ ম্যানেজ, এরা জানে যে আমি তৃণমূল থেকে উঠে আসছি। তো এক সেকেন্ড, আমি হঠাৎ করে কিন্তু এলাকায় যাইনি, আমি হঠাৎ করে নমিনেশন পেয়ে, পুলিশ আপনি কিভাবে, আমি বলছি আপনাকে, আমি যদি ভাগবাটোয়ারাতে আমি অথবা আমার লোক যদি অংশগ্রহণ করে তাহলে আর কোনো অসুবিধা থাকে না। আর যদি কোনো কারণে আপনি যদি এমপি সাহেবকে যদি কোনো না কোনোভাবে যদি ম্যানেজ করতে না পারেন তাহলে খুব ডিফিকাল্ট হয়ে যায় ইভেন যে কোনো কারোর জন্য। না প্রশাসন, আমি বললাম তো এমপি সাহেব তো প্রশাসনিক একটা জায়গায় থাকেন, উনি উনাকে যদি আপনি ম্যানেজ করতে না পারেন তাহলে সবাই নর্মাল, মানে আপনি যেভাবে চাইবেন আপনাকে হয় হয় আপনাকে ম্যানেজ করতে। ওসি সাহেব আপনি ইউনো সাহেবরা ফোন করেছে না? এখন আমার সাথে আজকে মনে হয় আমার একজন ইউনো, আমার এলাকার ইউনো সাহেবের সাথে কথা হয়, এই প্রথম কথা হইল কিসের পরে, হয়তো আমি আগামী সপ্তাহে আমার মিটিং আছে বৃহস্পতিবারে, আমি বলছি যে আপনাদের সাথে আমি বসতে চাই যেহেতু আমি নতুন, আপনাদের কাছ থেকে আমার শেখার আছে অনেক কিছু, যেহেতু আমরা একসাথে কাজ করব। ওসি সাহেব যোগাযোগ করেন না? ওসি সাহেবের সাথে কথা হয়েছে আমার। কবে কথা হয়েছে? এই যে মনে হয় গতকালকে মনে হয় কথা হয়েছে। আচ্ছা আচ্ছা, উনি আমি বলছি যে দেখেন আপনি, মানে আমি যেটা প্রথমেই বলছি যে নির্বাচন সংক্রান্তে আমার পক্ষে থাকুক বিপক্ষে থাকুক কোনো ধরনের কোনো ঝামেলা যেন না হয়। ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। আর দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদটা আমার চলতে থাকবে, এটা সোশ্যাল মিডিয়া তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও চলবে, আবার সংসদের ভিতরেও সুযোগ পাইলে
এখানেও চলতে থাকবে। মানে দুর্নীতিটা আমার কাছে মনে হয় যে এটা আমি আঞ্চলিকভাবে এমপি নির্বাচিত হলেও আমার দেশের সাথে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানোটা যে দুইটা সেতুর তারতম্য দেখাইতে গিয়ে আমি কিন্তু বলি নাই যে এই টাকাটা উনি অসৎ উপায়ে নিয়ে গেছেন, আমি এটা বলি নাই। কিন্তু আমি বলছি যে আমি নিজের টাকা দিয়ে করাতে এই ব্রিজটা মাত্র 4 লাখ টাকা দিয়ে করে ফেলছি, আর সরকারের সিস্টেমটাই এত ডিফিকাল্ট, এই সিস্টেমের আন্ডারে একই ব্রিজ একটু আমার থেকে বড়, এটা করতে লেগে গেছে প্রায় 74 লাখ। আমি বলছিলাম যে এরকম একটা ছোট্ট ব্রিজ করতে যদি সরকারের 74 লাখ টাকা চলে যায় তাহলে একটা এলাকায় ব্রিজ লাগে 100, তা আমি এত টাকা দিয়ে ব্রিজ করবো কি? বললাম যে দেখেন আমাদের সরকারের সাথে আমাদের সিস্টেমের সাথে ডিফারেন্সটা কোথায়। সিস্টেমটা দেখাইতে গিয়ে ওনার নাম উদ্বোধনে ছিল, এটা আমি দেখিয়েছি কত টাকা খরচ, এটা দেখিয়েছি লিখা ছিল ওই জায়গায়, আর আমারটাতে কত টাকা লাগছে। এতে রং মেসেজ গিয়েছে কিনা সেটা আপনি চিন্তা করেন না? আপনি বলছেন এখানে বিষয় আছে, রং মেসেজের বিষয় না, বিষয় পাবলিক কিন্তু জানে যে একজন এমপি হওয়া বা একজন মন্ত্রী কিন্তু উনি নিজের টাকা দিয়ে তো করেন না, সরকারের কোন না কোন ডিপার্টমেন্ট না, ওইটা ওনার ওনার মন্ত্রণালয়েরও ফান্ড না, না মন্ত্রণালয় লাগবে না। আমি যখন এমপি তখন যা হবে ওই জায়গায় সবকিছু তো ধরে নেওয়া হবে যে এটা সরকারের ফান্ড, সরকারের কোন মন্ত্রণালয় করলো এটা তো আমার দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে সরকারি ফান্ড তো এটা। ধরেন আমি এখন এমপি, আজকে কালকে আমি আমার আগামী বুধবারে আমি 5 লক্ষ টাকার ফুটবল নিয়ে যাচ্ছি আমার এলাকায় প্রথম যাচ্ছি, তো এখন কিন্তু এই 5 লক্ষ টাকা আমার অ্যাকাউন্ট থেকে দিলেও যেহেতু আমি এমপি এখন আমার সব কিছু ধরে নেওয়া হবে সরকার। আচ্ছা আপনি আপনি কয়টি ব্রিজ করেছেন? 49টি ব্রিজ। কত খরচ গিয়েছে এতে? এগুলা কোনোটা 1 লাখ, কোনোটা 3 লাখ, কোনোটা 4 লাখ, এরকম এটা তো ডিপেন্ড করে। আপনি প্রথম দিকে আমি ব্রিজগুলো করছি কাঠের ব্রিজ, পরে দেখলাম যে কাঠের ব্রিজ করে তো মাত্র 1.5-2 বছর পরে ভেঙে যায়, তখন আস্তে আস্তে আমার কনসেপ্ট ডেভেলপ করতে লাগলো যে না তাইলে একটা কাজ করি পিলারগুলো আমি পাকা দিই আর উপরটা কাঠের দিই, তারপর দেখলাম না পিলার টিকে থাকে কিন্তু কাঠগুলো আবার নষ্ট হয়ে যায় 2-2.5 বছর পরে, তখন চিন্তা করলাম আচ্ছা একটু আরেকটু দেখি যে তেলের যদি উপরটাও পাকা করা যায় কিনা, দেখালাম যে দেখা যাচ্ছে যে 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ টাকার ভিতর করা যাচ্ছে। তো এত ব্রিজ কেন লাগলো সেখানে? মানে আপনি তো আমার এলাকার এক একটা এলাকার ক্যারেক্টার ভিন্ন থাকে। জি, আমার এলাকাটা হচ্ছে গিয়ে পাহাড়ি এলাকা। আচ্ছা, আবার পাশে হচ্ছে গিয়ে ইন্ডিয়া। জি, ইন্ডিয়ার ত্রিপুরা কিন্তু অনেক উঁচু। জি, তো পানির সময়ে এত পানির ঢল নামে যে ওই ওই এগুলো একটা ছোট ছোট বড় খালের মতো হয়ে গেছে, তো পানির সময় স্কুলে যেতে পারে না বাচ্চাগুলো। মানে ছোট ছোট শীতের দিনে কিন্তু এগুলো লাগে না খুব বেশি। ছোট ছোট কালভার্ট করেছেন নাকি? কালভার্ট না, ব্রিজই 100 ফুট লম্বা, 80 ফুট লম্বা। আচ্ছা, এগুলো ব্রিজটা হচ্ছে না অনেক বড় ব্রিজ, না আবার কালভার্ট। খরচের পরিমাণটা কি বলবার সুযোগ আছে, কত খরচ গিয়েছে? এগুলো ডিপেন্ড করে, মানে আমি তো ধরেন শুধু তো ব্রিজ করছি যে তা না, আমি কিন্তু একটা জিনিস পরিষ্কার যা আমি এই 10 বছরে ইনকাম করছি, আমি এমনও আছে যে ক্লায়েন্টকে বলছি যে আপনি আমি একটা জামিন করাই দিব, আপনি আমার ওই ব্রিজে কিছু কি দিয়ে দিবেন, সদকা দিবেন? না না, ওই যে ব্রিজে আপনি আমার টাকাটা যে 50,000 টাকা আপনি আমারে দিবেন জামিনের জন্য, অনেক সময় এই টাকাটা আপনি রডের দোকানে দিয়ে দিবেন। আচ্ছা, কারণ আমার তো রড থেকে বাকি আনা লাগতেছে অনেক সময় যে আচ্ছা দিয়ে দিন আমি টাকাটা দিয়ে দিব। তো বিষয়টা এগুলো কোনোটাই আমার কোনো এমপি বেস ছিল না, আমার মনে হচ্ছিল যে ব্যারিস্টার হিসাবেই হয়তো আমি জীবন কাটাই দিবো।